হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাবলিক টিভিডি। আমি আসমা শাওন, সহকারী শিক্ষক, সঙ্গে আছি আপনাদের। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তো আমাদের আজকের আলোচ্য প্রসঙ্গ হচ্ছে এনটিআরসি এর তৃতীয় গণবিজ্ঞপ্তির রেজাল্ট কবে নাগাদ প্রকাশ হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকে আমাদের কাছে নানাভাবে জানতে চেয়েছেন যে তৃতীয় গণবিজ্ঞপ্তির রেজাল্ট আসলেও কবে বা সম্ভাব্য ডেট কোনো আছে কি না। তো গতকালকে আপনারা হয়তোবা অনেকেই অবগত আছেন যে এনটিআরসি এর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের সাথে দেখা করার কথা ছিল। তো সেই দেখা করার যে প্রত্যয়ে এনটিআরসি অ্যাটর্নি জেনারেলের কাছে গিয়েছিল, কিন্তু ওনাকে যে কোনো এক কারণে পাওয়া হয়নি, উনি অফিসে আসেননি। আর আপনারা এটাও জানেন যে এখানে লেখা ছিল যে অ্যাটর্নি জেনারেলের সাথে এনটিআরসি একটা মতামত করবেন। তো সেই মতামতের পরেই সিদ্ধান্ত, মানে মতামতের আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে রেজাল্টটা কবে প্রকাশ হবে। তো সেটা এনটিআরসি সূত্র মারফত বলেছে যে আজকে মানে 7 তারিখ এবং আগামীকালকে 8 তারিখ, এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন অ্যাটর্নি জেনারেলের সাথে ওনারা দেখা করে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে রেজাল্টটা কবে হবে। তো এখন আপডেট হচ্ছে, মানে আজকের এই দুপুরের পর থেকে যে আপডেটটা পাওয়া গিয়েছে সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেলের সাথে এনটিআরসি এখন দেখা করার সিদ্ধান্ত নিয়েছে আগামী মঙ্গলবার। তো আগামী মঙ্গলবারে এনটিআরসি পক্ষ হতে ঊর্ধ্বতন কর্মকর্তা বা এনটিআরসি চেয়ারম্যান বা যে কেউ হতে পারে বা সকলেই হতে পারে, যে একসাথে সৌজন্য সাক্ষাৎ করে তারপর সেই যে আদালত থেকে যে রায়ের কপিটা আছে তো সেটা করে সঙ্গে নিয়ে এনটিআরসি কর্তৃক একটা মানে আপনার সভার মতো অনুষ্ঠান করে তারপর সেখানে অ্যাটর্নি জেনারেলের কাছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করে তারপর রেজাল্ট প্রকাশ হবে। তো এটা হচ্ছে আগামী মঙ্গলবার এই এই তারিখটা নির্ধারণ করা হয়েছে। তো আমি আমার ব্যক্তিগতভাবে বা আমার আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে অন্তত এইটুকু বলতে পারি, যেহেতু মঙ্গলবারে সাক্ষাৎ হবে, তো যদি মঙ্গলবার দিন সাক্ষাৎ হয়, আর আপনারা এটাও জানেন যে এনটিআরসি রেজাল্ট দিতে এখন কোনো আইনি জটিলতা বা আদালত থেকে কোনো নিষেধাজ্ঞা নেই, তো এমত অবস্থায় এনটিআরসি এর জাস্ট একটা সিদ্ধান্তের ক্রমে এই রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে। যেহেতু রেজাল্টটা অনেক আগে থেকেই তৈরি আছে, কিছু ওই ফর্মালিটির কারণে এখন পর্যন্ত রেজাল্টটা প্রকাশ হচ্ছে না। যদি মঙ্গলবারে যদি চূড়ান্তভাবে এটা নিয়ে আলোচনার ইতি ঘটে, তাহলে অন্তত এইটুকু আশা করা যায় যে বৃহস্পতিবারে রেজাল্টটা মানে আপনার পেতে পারেন। এর আগেও হতে পারে, এর আগে হবে না আমি তা বলছি না, আমি শিওর দিয়ে বলছি না যে বৃহস্পতিবারেই হবে সেটা না। তো বৃহস্পতিবারেই হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। এর আগেও আমি একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম এটা, যে সরকারি প্রায় প্রত্যেকটি কার্যক্রম, বিশেষ করে রেজাল্ট, রুটিন, তারপর কোনো বিজ্ঞপ্তি, তারপর হচ্ছে কোনো বড় ধরনের কোনো সিদ্ধান্ত, সব কিছুই প্রজ্ঞাপন, সব কিছুই প্রকাশ পায় সাধারণত বৃহস্পতিবার। আপনি এসএসসি, এইচএসসি, জেএসসি, পিএসসি মানে যেটাই হিসাব করেন না কেন, দেখবেন যে রুটিন, রেজিস্ট্রেশন কার্যক্রম, রেজাল্ট সব কিছুই বৃহস্পতিবার শুরু হয় বা বোর্ড পরীক্ষাগুলো বৃহস্পতিবার থেকে হয়। তারপর সরকারি চাকরি, বড় বড় যে সার্কুলার আছে সেগুলো বৃহস্পতিবারে পত্রিকায় প্রকাশ হয় বা ইস্যু রেজিস্টারে বৃহস্পতিবারকে রেজিস্টার। আমি জানি না এটা আসলে মূল কারণটা কী, তবে এইটার প্রেক্ষিতে মানে অতীতে অ্যানালাইসিস থেকে এইটুকু বলা যায় যে মঙ্গলবারে যদি চূড়ান্ত সভা অনুষ্ঠিত হয় তাহলে বৃহস্পতিবার রেজাল্ট হবে। এর আগেও হতে পারে, মঙ্গলবারও হয়ে যেতে পারে, যেহেতু রেজাল্ট পুরোপুরি প্রস্তুত এবং এনটিআরসি আইনের কোনো বাধা নেই, তাই মঙ্গলবারে হতে পারে, বুধবারে হতে পারে। তো আমার কেন জানি মনে হচ্ছে বৃহস্পতিবারেই রেজাল্ট হওয়ার সম্ভাবনা মানে অত্যাধিক মাত্রায় আছে। যাই হোক, এটা আমার ব্যক্তিগত
চিন্তাধারা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। তো আপনার এটাতে আসলে ধারণা কি, তো এটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আমরা এতদিন যেহেতু অপেক্ষায় বসেছিলাম, তো আর মাত্র কটা দিন এই সপ্তাহই, তো আজকে হচ্ছে সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, আর মাত্র 3 দিন সময় আছে। তো মঙ্গলবার তো আগামীকালকে, এটা আপনারা মানে একটা দিন দেখেন, আগামীকালকে যদি সব কিছু ঠিক হয়ে যায় তাহলে বৃহস্পতিবারে অবশ্যই রেজাল্ট আমরা, মানে বৃহস্পতিবার এই সপ্তাহের যে লাস্ট ওয়ার্কিং ডে এই হিসাবে হয়ে যেতে পারে, তা না হলে পরবর্তী সপ্তাহ চলে যাবে। এনটিআরসি তো চাচ্ছে না যে ওনারা দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে রেজাল্ট তৈরি করেছে, এখন এই রেজাল্টটা মানে দিন অতিবাহিত হোক, এটা ওনারাও চাচ্ছেন না। যদি ওনারা যদি মানে দীর্ঘদিন পরে রেজাল্ট দেওয়ার পরিকল্পনা করে থাকতেন তাহলে হয়তো বা এই দিন রাত কষ্ট করে ওনারা কাজ করতেন না। তো যাই হোক, তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনার মতামত আমাদেরকে জানান, আর পরবর্তী সকল ধরনের এনটিআরসি সম্পর্কিত আপডেট পেতে এবং অন্যান্য সকল ধরনের আপডেট পেতে অবশ্যই পাবলিক টিভিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর সবসময় ভালো থাকুন, এই দোয়া করি সকলের মনের আশা পূরণ হোক, এটাই আমাদের চাওয়া। তো সুপ্রিয় ভিউয়ার্স, পরবর্তী কোনো এক তথ্য নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হবো, সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ।